নমস্কার, ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। করোনার প্রভাব সর্বত্র, আর তার থেকেও বেশি যে যে বিষয়ে মূলত সব থেকে বেশি ভাবে প্রভাব যা লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে শিক্ষা খাতে। এবং করোনার জন্য আমরা দেখেছি যে বিভিন্ন পরীক্ষা বন্ধ, কখনো কোনো পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে এবং পরবর্তী সময়ে অনলাইনে পরীক্ষা হবে না অফলাইনে পরীক্ষা হবে, এই সমস্ত জল্পনা কল্পনা সিদ্ধান্তের পর অবশেষে আমরা দেখেছি যে পুজোর ঠিক হাতে গোনা মাত্র কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়েছে রাজ্যে অফলাইনে টেট পরীক্ষা। প্রথমে টেট ওয়ান পরীক্ষা এবং পরবর্তী সময়ে টেট টু পরীক্ষা সংঘটিত হয়েছিল। এবং সেই টেট পরীক্ষার্থীরা যারা ছিলেন, যারা টেট ওয়ান এবং টেট টু পরীক্ষা দিয়েছিলেন, সেই সমস্ত পরীক্ষার্থীরা আজকে মূলত শিক্ষা ভবনের সামনে দাঁড়িয়ে তারা ডেপুটেশন প্রদান করে। তাদের দাবি হল যে পরীক্ষাতে যে সিলেবাস এসেছে, যে প্রশ্নপত্র এসেছে, তার সঙ্গে সিলেবাসের কোনো মিল নেই। অর্থাৎ যে সিলেবাস তাদেরকে দেওয়া হয়েছিল সেই সিলেবাসের সঙ্গে যে প্রশ্নপত্র যখন পড়েছে তখন প্রশ্নের সঙ্গে কোনো লিঙ্ক নেই বা কোনো মিল নেই, এমনটাই দাবি করছে পরীক্ষার্থীরা। যারা টেট পরীক্ষার্থীরা রয়েছে তাদের দাবি রয়েছে এমনটাই। এবং সেই সমস্ত দাবিগুলোকে তারা সামনে রেখে আজকে মূলত ডেপুটেশন প্রদান করেছেন। শিক্ষা ভবনের সামনে তারা দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে থেকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে তারা সেই সমস্ত ডেপুটেশন তারা লিখিত আকারে প্রেরণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, যারা টেট পরীক্ষায় বসেছে এবছর 2021 সালে টেট ওয়ান এবং টেট টু পরীক্ষা যেটা পুজোর মাত্র কয়েকদিন আগে সংঘটিত হয়েছে অফলাইনে, সেই টেট পরীক্ষার্থীরা তারা প্রশ্নপত্র নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। প্রশ্নপত্রের সঙ্গে তাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের কোন প্রকারে মিল তারা পাচ্ছেন না এমনটাই দাবি তুলেছেন। তবে কি বলছেন পরীক্ষার্থীরা একবার শুনবো। গত আমাদের 2021 টেট ওয়ান টেট টু পরীক্ষা গিয়েছিল, সেই বিষয়ে আগেও টেট ওয়ানে তারা হয়েছিল, টেট টু তারা হয়েছিল, রেপুটেশনের জন্য তারা দিয়ে গেছে। কিন্তু ক্যান্ডিডেট অ্যান্সার কি পাবলিশ হওয়ার পর দেখা গেছে ক্যান্ডিডেট অ্যান্সার কিতে বিভিন্ন উত্তর, হ্যাঁ কিছু অংশ সংক্রান্ত ভুল রয়েছে আর কিছু উত্তর ক্যান্ডিডেট অ্যান্সার কিতে কোশ্চেন পেপারে দেখা যাচ্ছে একাধিক উত্তর রয়েছে, ক্যান্ডিডেট একটা দিয়েছে আর পাশাপাশি কিছু প্রশ্নপত্র ভুল আছে, প্রশ্ন আর কিছু প্রশ্ন আউট অফ সিলেবাস আছে। এ নিয়ে আজকে আমরা কথা বলতেছিলাম এবং প্রশ্নপত্র বলে দিয়েছে যদি এমন কিছু হয়ে থাকে পুরো সাবজেক্ট আমরা আমাদের মানে অফলাইন ডকুমেন্ট ইজ নট অ্যাকসেপ্টেড হেয়ার, অনলি অনলাইন ফিডব্যাক দিতে বলছে। এবং ফিডব্যাকটা এমন হতো যদি আউট অফ সিলেবাস দেখা যায় বা কোনো উত্তর একাধিক উত্তর দেখা যায় বা কোনো প্রশ্নপত্রে ভুল দেখা যায় তাহলে সাবজেক্ট এক্সপার্টের অথেন্টিকেশন দিয়ে ওনারা এটা সবারকে এক নম্বর দিয়ে দেবে। এনে আমাদের কোনো বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই, এটা দিয়ে ফেলে দিয়েছে, অ্যাসুরেন্স দিয়েছে। কার সাথে দেখা হয়েছে কত রঙ্গন স্যার তার সাথে এত কতজন রয়েছেন এখানে? প্রায় 100 জন হবে। ছয়টা সালে পরীক্ষাটা হয়েছিল আপনাদের? 2021 তিন টেট হয়েছিল, টেট ওয়ান টেট টু দুটি হয়েছে। আমরা বলতে এটার জন্য এসেছিলাম যাদের কোনো স্টুডেন্ট যাদের স্টুডেন্টরা যাদের কোন ধরনের কোনো উত্তরে যাতে আমরা এক নম্বর না কমেছে। কিন্তু প্রথম স্যার বলে দিয়েছে এমন যদি হয়ে থাকে আউট অফ সিলেবাস একাধিক উত্তর প্রশ্নপত্রে ভুল তারা তাদের এক্সপার্টদের মানে সত্যতা আমাদের উপর সত্যতা নিয়ে ওনারা এক নম্বর সবাইকে দিয়ে দেবে একাধিক বলে দিয়েছে। যতজন পরীক্ষার্থী রয়েছে আপনারা শুনলেন যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছে যারা আজকে ডেপুটেশনে মিলিত হয়েছেন তাদের বক্তব্য, এবং সেক্ষেত্রে তারা দাবি করছেন যে বেশ কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো সিলেবাসের মধ্যে নেই, আবার এমন কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলি ক্ষেত্রে বিভিন্ন সমস্যা রয়েছে, বিভিন্ন ভুল এসেছে এমনটাই কিন্তু তারা দাবি করছেন। তবে সেক্ষেত্রে শিক্ষা দপ্তরের আধিকারিকরা তারা আশ্বাস দিয়েছেন যে এমনটা যদি হয়ে থাকে যে সিলেবাসের বাইরে প্রশ্ন করা হয়েছে তাহলে সবাইকে এক নাম্বার দেওয়া হবে, অর্থাৎ গড়ে নাম্বার দিয়ে দেওয়া হবে সেই প্রশ্নে যে প্রশ্নটিকে দেখা যাবে যে সেটি সিলেবাস থেকে বাইরে প্রশ্ন এসেছে এমনটাই কিন্তু শিক্ষা দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন। তবে এই বিষয়গুলি নিয়েই আজকে ডেপুটেশন প্রদান করেছেন। 2021 সালে যে টেট পরীক্ষা সম্প্রতি সংঘটিত হয়েছে, টেট ওয়ান এবং টেট টু এর পরীক্ষা, সেই পরীক্ষাতে যে প্রশ্নপত্র এসেছে সেই প্রশ্নপত্রের সঙ্গে কোনো রকমভাবে মিল নেই সিলেবাসের এমনটা কিন্তু দাবি জানিয়েছে স্টুডেন্টরা। এবং তারা সকলে মিলেই আজকে শিক্ষা দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করতে এসেছে পরবর্তী সময়, যদিও তারা আশ্বাস পেয়ে তারা ফিরে গেছেন। নিচ্ছে একটা বিরতি, আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।